জিরানিয়া মাধববাড়ি এলাকায় পুলিশ ও নেসোর বন্ধ সমর্থনকারীদের মধ্যে দফায় দফায় খণ্ডযুদ্ধ হয় এবং এই ঘটনায় পুলিশ সহ টিএসআর জওয়ান সহ আরো ছজন আহত হয়েছেন। এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন গৌতম দাস। গৌতম বাবু, হ্যালো, হ্যাঁ বলুন। গৌতম বাবু, আল্লাহবলের পর্দায় আপনাকে স্বাগত। আপনার কাছ থেকে জানতে চাই, এই যে জিরানি এবং মাধবপাড়ি এলাকায় পুলিশ ও নেসোর বন্ধ সমর্থনকারীদের মধ্যে দফায় দফায় খণ্ডযুদ্ধ হয়, তো সেই ঘটনার প্রতিক্রিয়া? এটা আমরা যেটা জানতে পেরেছি যে এই যে কেন্দ্রীয় সরকারের মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে নর্থ ইস্টার্ন একটা সংগঠন নেসো, তারা আজকে হরতাল ডেকেছিল সমগ্র উত্তর পূর্বাঞ্চলে। তো ত্রিপুরায় এই সংগঠনের শাখা হচ্ছে টিএসএফ, যেটা আইএনপিটি ছাত্র সংগঠন বলে পরিচিত। তারা এই বন্ধকে সফল করার জন্য তারা জাতীয় সড়ক অবরোধ করেছিল। তো সেখানে অবরোধ চলাকালে বিজেপির কর্মীরা সেখানে উপস্থিত হলে পরে সেখানে উত্তেজনা বাড়ে এবং এরপরে এই যারা অবরোধকারী তাদের সঙ্গে কিছু ইয়ের সঙ্গে যারা বন্ধ সমর্থক তাদের বচসা এবং কিছু ছোটখাটো সংঘর্ষ হয়। এরপরে সেখানে টিয়ার গ্যাস এবং গুলি চালনার ঘটনা ঘটে। গুলি চালনায় অন্তত 5 জন আহত হয়েছে। আমরা হাসপাতালে গেছিলাম, আমাদের পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, যিনি রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা, তিনি বিরোধী দলের উপনেতা পাগল চৌধুরী, হুইপ তপন চক্রবর্তী, বিধায়ক রতন ভৌমিক, আমাদের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য মানিক দে, আমাদের এডিসির মুখ্য নির্বাহী সদস্য রামাচরণ দেববর্মা, যিনি আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, এবং আমিও গেছিলাম। তো আমরা তাদের কাছ থেকেও যারা আহত হয়েছে তাদের সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। কিন্তু যাই হোক, এই ঘটনা এটা অনভিপ্রেত, কেন গুলি চালাতে হলো সেটা নিশ্চয়ই রাজ্য সরকার দ্রুত তদন্ত করবে। কারণ এই যে বামফ্রন্ট সরকার এখানে 25 বছর ধরে এর আগে ছিল, অনেক জটিল জটিল ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ক্ষেত্রে পুলিশ বা আধাসামরিক বাহিনীকে গুলি চালাতে হয়নি। কিন্তু আরো আশ্চর্যের বিষয় এটা জানতে পারলাম যে রাজ্য সরকারের প্রশাসনিক নির্দেশে স্থানীয় যে ক্যাবল টেলিভিশন চ্যানেলগুলো, সেই চ্যানেলে এই ঘটনার সংবাদ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এটা এই সংবাদ মাধ্যমের উপরে এটা নগ্ন হস্তক্ষেপ, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ। আগেও তো এখানে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু পূর্বতন রাজ্য সরকারের সময়তে এ ধরনের সেন্সরশিপ আরোপ করা হয়নি। এখানে যেটা প্রশাসনিক কর্তৃপক্ষ যেটা উপদেশ দিতে পারে যে উত্তেজনা ছড়াতে পারে, সম্পত্তি বিনষ্ট হতে পারে, বা এ ধরনের যে সংবাদ যেন সম্প্রচারিত না হয়, কিন্তু পুরো যে ঘটনার সংবাদ সম্প্রচার, ছবি সম্প্রচার বন্ধ করে দেওয়া, এটা একেবারেই অগণতান্ত্রিক। আমি আমাদের পার্টির পক্ষ থেকে এই পদক্ষেপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।